কি মাছ কইলো হাই দেখি ফ্রেন্ডস, এটা হচ্ছে আপনার তাম্পুড়ি মাছ কেমতে লাগে সাজিয়ে দেখুন তো, ভজা করে বহুত তুমি সুন্দর দেখে এলা ফ্রেশ দেখে মাছ পুরা। ভজা আমি কেমতে মু কাটি তাকে দেলি সরিষে দেখি ভজা রোষেই আমি করিবি, কেমতে কাটি সরিষ দেলি বিলাতি কিছু আউ কথা রসুণ নাই ভজা দেখি আমি করিবি। কেমতে কাটি দেলি। তো মো রাজ্যর বি আজি বহুত খুশি অছন্তি, মু মাছ কু পুরো আগরু ধুই দেইতিলি, তারপরে তাকে হলদি রে গোলাই দেইতিলি, কিছু সময় পরে পুনি তাকে মু লুণ দেখি গোলাই দেলি, যেতবেলে মু ভাজিবা সময় এলা সেতবেলে মু রেডি করে দেলি। আও মু রসুণ সরিষ কঞ্চা লঙ্কা দিয়ে রকিলি, আও এতে লেবু বি রকিছি চিপুড়ি পকাইবি, দেখুন কটা বিলাতি কাটি দিয়ে দুইটা বিলাতি, আও তাপরে মু সরিষ আর রসুণ সব বাটি বুটাকি রেডি করে দেলি। আও সেটি তেল দেখুন মোর গরম হয়ে গেলা, তাপরে মু মাছক ছাড় দেলি, মাছক ভাল ভাবে ভাজি দেবি পুরা লাল লাল করি। আপন মানে তো বেশি তেলরে রাঁধুবে, মু দেখুন কম তেলরে কত সুন্দর ভাবে করছি, আউ বহু টেস্ট বি হয়ে, আউ মু সরিষ আর রসুণ কু কঞ্চা লঙ্কা কু শিলরে বাটিলি, আপন মানে শিলরে বাটিলে বহুত বড়িয়া ভাবে পেস্ট হয়ে থাকে। আউ তাপরে আউ কোন কইবি, আউ দেখন্তু মো রাজ্যের বেজি বহুত খুশি, পাম্পুড়ি মাছরে তেল ভারে তো কম তেলরে স্বাদিষ্ট খানা শিখিবার যদি ইচ্ছা আছে মোর শিখন্তু, তা সহিত বি মু ভাত অন্ডা ঝোল আউ বিনস আলু মিশিকি ভাজিছি, আউ তা সহিত গোটে কাকুড়ি গাজর এমতি করিকি মিক্স করিকি গোটে কাটি কুটাকি রখিছি, মিশিকি খাইবা দেখন্তু কত সুন্দর ভাবে ভজা হচ্ছে। এমিতি ভাজি দেবে, তারপরে পুনি মাছ কিন্তু সাইড এমতি রখিদেবে, পুনি দুই তিনটা এমতি পকাইবে, আর দরকার পরে পুনে তেল পকাইবে। মো তো প্রায় সব ভজা ভুজি হয়ে গেলা, অল্প অল্প তেল পকাউছে মঝিরে মঝিরে, দেখুন মু কেমতি সব মাছ সাইড করে দেছি, পুনি মাছ দুইটা টিকি ভাজি দেলা পরে পুনি সাইড করিকি, এমিতি করিকি মো সব মাছক ভাল ভাবে ভাজি দেলে। এই দেখুন মোর পুরা কুরকুরে টাইপের হয়ে যাইছি, পুরা লাল লাল দেখা যাচ্ছে। আগরু মু গোটে আলু কু লম্বা লম্বা করিকি এমতি পতলা পতলা করে কাটিছিলি, আও তাকে তেলরে টিকি লুণ দেখি অল্প টিকি ভাজি দেলি, ভাজিকি রখি দেলি, তারপরে আউথরে পুনি মু তেল টিকি পকাইকি সেতরে পিয়াজ আও রসুন কাটিকি রখিলি, আও জিরা টিকি পকাই তাকে ফ্রাই করে দেউছি। ফ্রাই করে সারা পরে সেতরে মু দুইটা বিলাতি কাটিকি রখিলি, তাকে মু সেতরে পকাই দেবি, পকাই দিয়ে সারা পরে তাকে 2 মিনিট এমতি ফ্রাই করে দেবি, আও সেতরে টিকি হলদি বি পকাই দেবি। এই দেখুন সব রেডি করে দেলি, যেতিকি দরকার সেতিকি হলদি আর লুণ পকাই দেলি, পকাই তাকে টিকি সন্তুলি দেবি, যদি সন্তুলি আসলে সে সরিষ বেসর সেতরে পকাই দেলি, ভালো ভাবে সন্তুলি হয়ে গেল। তারপরে মু আলু পকাই দেলি, আলু পকাই দিয়ে সারা পরে মু প্রায় দিগিনা পাখাপাখি পানি নেলি, আপন আপনার ইচ্ছা অনুসারে আপন নেবে, যেতিকি আপন মাছ রকিথিবে সেই অনুসারে যেতিকি মাছ পকাইবে সেই অনুসারে আপন পানি নেবে। দেখুন মু লেবু পুরা গোটে চিপুড়ি দেলি, আপন তা জায়গায় চাইলে তেঁতুলি রস বি নেই পারিবে, দেখুন কত সুন্দর লাগুচি পুরো হলদিয়া কলর, মু বিলকুল এতে লঙ্কা গুন্ড যে কাশ্মীর গুন্ড মু বিলকুল বি দেইনি, কিন্তু এই হলদিয়া দেখাইলে হি তরকারি বহু সুন্দর লাগে, যেহেতু সরিষ দিয়া দেখুন কত সুন্দর হয়েছি। আর বাকি যে মাছক মু রকি দিয়েছিলি সাইডে, এবে মু বসিকি খাইবি শান্তি রে, বাই বাই রইলি।